নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনজনের জন্য একটা উট নির্বাচন করলেন, যে এই উটের মধ্যে একসাথে তো তিনজন আরোহণ করা সম্ভব নয়, অর্থাৎ কিছু সময় পর পর কিছু সময় পর পর আরোহী পরিবর্তন হবে। যেহেতু মুসলমানদের সংখ্যা 313 জন, উট হচ্ছে মাত্র 70টা, এখন একই সময়ে তিনজন উটে আরোহণ করা সম্ভব নয়। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য যেই উট মোবারক রাখলেন, নবীজির সাথে আরো দুইজন সাথীকে মুকাররার করলেন। একজন ছিল হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। অর্থাৎ এক উটে কিছুক্ষণ পর পর আরোহী পরিবর্তন হবে। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আপনার গোলাম হুজুর, আপনার কদমে তো আমাদের জান মাল সব কুরবান। হুজুর আপনি উঠে আরোহণ করেন, আমরা গোলামরা নিচে থাকবো, আমাদের হাতে লাগাম থাকবে। আমার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আবু লুবাবা, শক্তির মধ্যে তো আমি তোমার চেয়ে কোনো অংশে কম নই, আমার শক্তি তোমার শক্তি তো আমার চেয়ে বেশি নয়। তো তুমি যদি হেঁটে গমন করতে পারো, আমি নবী কেন পারবো না? তুমি যদি ইসলামের জন্য এই কোরবানি দিতে পারো, আমি নবী রাহমাতুল্লিল আলামিন কেন পারবো না? আমি চাই আমি আল্লাহর দরবার থেকে বেশি মর্যাদা লাভ করব, এই জন্য তুমি উটের পিছে আরোহণ করো, আর লাগামটা আমি রাহমাতুল্লিল আলামিনের হাতে থাকবে। সাহাবায়ে কেরামকে জড়ো করলেন মসজিদের মধ্যে, মসজিদে আরিস। আপনারা যারা বদরের প্রান্তরে গিয়েছেন তারা দেখেছেন মসজিদে আরিস। আমার আব্বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মসজিদে সবাইকে নিয়ে বসলেন এবং সবাইকে বললেন, তোমরা কাতারবদ্ধ হয়ে দাঁড়াও। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের মধ্যে একটি তীর ছিল, ওই তীর দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবি, ওনার নাম ছিল হযরত সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা, উনি একটু কাতারের সামনে চলে আসলেন। নবীজি ওই তীর দিয়ে তার পেটের মধ্যে একটা আঘাত করলেন এবং বললেন, কাতার সোজা করো সাওয়াত। এই কথা বলার পরে হযরত সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা বলছে, হুজুর আপনি আমাকে আঘাত করেছেন, আমি ব্যথা পেয়েছি, আমি এটার প্রতিশোধ নিতে চাই। এই কথা শোনার পর সাহাবাই কেরাম হয়রান হয়ে গেলেন যে এই অবস্থায় সে প্রতিশোধ নেওয়ার কথা বলছে। আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সে আঘাত দিয়ে প্রতিশোধ নিবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঠিক আছে সাওয়াত, তুমি যদি প্রতিশোধ নিতে চাও প্রতিশোধ গ্রহণ করতে পারো। হযরত সাওয়াত বলছে, হুজুর আপনি যখন আমাকে আঘাত করেছেন তখন আমার গায়ে কোনো কাপড় ছিল না, আমার বদন খালি ছিল, আমার শরীরের মধ্যে পোশাক ছিল না। হুজুর আমি প্রতিশোধ গ্রহণ করব, কিন্তু আপনার শরীরের পোশাকটাও খুলতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর মোবারক নবীজি সরালেন, সরাতে দেরি হযরত সাওয়াত রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে আমার নবীর বদন মোবারকের মধ্যে চুমা খেতে দেরি করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জড়িয়ে ধরলেন, চোখের পানি ছেড়ে দিলেন, বলেন, ইয়া রাসূলুল্লাহ, কালকে বদরের প্রান্তরে যাব, আপনার ডাকে সাড়া দিয়ে কালকে যদি আমি রফিকুল আলার দরবারে চলে যাই, আল্লাহর দরবারে চলে যাই, আমার একটা আফসোস থেকে যেত যে আমার নবীর দেহ মোবারকের মধ্যে আমি চুমা খেতে পারি নাই, আজকে সেই আফসোসটা আমি মিটিয়ে নিলাম, কালকে যদি শাহাদাতের সুরা পান করি আমার মনে আর কোনো আফসোস থাকবে না। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার কাছে দুইটা ছোট ছোট বাচ্চা এসেছে, একজনের নাম মুআস আর একজনের নাম মুআওয়াস। তো আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আবু জেহেল কোনটা? বলে, আবু জেহেল কোনটা, এটা দিয়ে কি করবা? বলে, না তার ঠিকানাটা বলেন, আমার তো জানা দরকার সে কোনটা, কারণ শুনেছি সে নাকি আমার নবীকে গালি দেয়। নাউজুবিল্লাহ বলেন, ছোট ছোট বাচ্চা বলছে, আবু জেহেলের ঠিকানাটা বলেন। বলে, সে তো সেনাদের দ্বারা বেষ্টিত আছে, বলে অসুবিধা নাই, শুধু তাকে একটু দেখায় দেন সে কোনটা। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে আবু জেহেল। এই কথা বলতে দেরি তাকায় দেখে বাচ্চা একটাও সামনে নেই, সব দৌড় দিচ্ছে। যখন দৌড় দিয়েছে একদিক দিয়ে মুআস, আরেক দিক দিয়ে মুআওয়াজ, যখন আবু জেহেলের উপর আক্রমণ করেছে, আবু জেহেলও পাল্টা আক্রমণ করার পরে একজনের হাত যখন তার কবজি থেকে আলাদা হয়ে গেছে কিন্তু চামড়ার সাথে এখনো লেগে আছে, এখনো চামড়ার সাথে লেগে থাকার কারণে সে ঠিক মতো অস্ত্র আরেক হাত দিয়ে অস্ত্র চালাতে পারছে না। যখন দেখছে হাতটা এখনো ঝুলে আছে চামড়ার সাথে লটকে আছে, তখন পায়ের মধ্যে পাড়া দিয়ে হাতটা একসাথে বের করে দিয়ে ওই বাকি হাত দিয়ে আবু জেহেলকে আক্রমণ করে সাথে সাথে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। আর দুইজন মিলে দৌড় দিয়েছে নবীজির কাছে, বলে, হুজুর আমি আবু জেহেলকে হত্যা করেছি।
আরেকজন বলে হুজুর সে হত্যা করে নাই আমি হত্যা করেছি আমার আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আচ্ছা ঠিক আছে তোমাদের তলোয়ার বের করো দেখলেন দুইজনের হাতে ছোট ছোট তলোয়ার ছোট মানুষ ছোট তলোয়ার নবীজি দেখলেন দুইটা তলোয়ারের মধ্যে রক্ত লেগে আছে নবীজি বলেন তোমরা দুইজনই আবু জাহেলকে হত্যা করেছো সুবহানাল্লাহ